স্কুল বিশ্ববিদ্যালয় পার্লামেন্ট গাজার অর্ধেকের বেশি স্থাপনা এখন শুধুই ধ্বংসস্তূপ ইসরায়েলের ভেতরেও গাজার যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে গাজায় যা হচ্ছে সেটার প্রতিবাদ করাটা জরুরি সেখানে হত্যা ক্ষুধা ধ্বংস আমি এটাকে গণহত্যা বলবো কম না বেশি না যতই অস্বীকার করুক এটা গণহত্যা সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে সহ বিভিন্ন দিক থেকে চাপ দেওয়া হচ্ছে ইসরায়েলকে আলোচনায় আসছে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার সে প্রস্তাব উড়িয়ে দিয়েছেন আমি স্পষ্ট করছি অদূর ভবিষ্যতে যে কোনো অবস্থায় চুক্তি থাকুক বা না থাকুক অবশ্যই জর্ডান নদীর পশ্চিম দিকের সমগ্র অঞ্চলের নিয়ন্ত্রণ ইসরায়েল রাষ্ট্রের থাকতে হবে এটা অপরিহার্য শর্ত এটা সার্বভৌমত্বের নীতির সাথে সাংঘর্ষিক কিন্তু আর করা আমি এই সত্য আমাদের আমেরিকান বন্ধুদেরও বলছি এবং ইসরায়েলের নিরাপত্তা করার মতো কোনো বাস্তবতা চাপানোর চেষ্টা আমি বন্ধ করে দিয়েছি জর্ডান নদীর পশ্চিম তীর অর্থাৎ ফিলিস্তিনের সবটুকু নিয়ন্ত্রণ গাজার পাশাপাশি পশ্চিম তীরও বাদ যাচ্ছে না ইসরায়েলের হামলা অক্টোবরে হামাসের হামলার ঘটনার পর থেকে পশ্চিম তীরেই ইসরায়েলের হামলায় তিনশোর বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ আর গাজায় মৃতের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়েছে জানাচ্ছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও হামাস গোষ্ঠী কতটা নির্মূল করা গেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে সামরিকভাবে নেতানিয়াহু হামাসকে হারাতে পারবে না ইসরায়েল দাবি করছে এ পর্যন্ত হামাসের ন হাজার সদস্য মারা গেছে ধারণা করা হয় তাদের যোদ্ধা সংখ্যা তিরিশ হাজার হামাসকে ধ্বংস করতে আর কত মানুষকে গাজায় মরতে হবে সংখ্যাটা মেলে না ইসরায়েলকে ভিন্নভাবে এটা সামাল দিতে হবে হামাস যাতে ইসরায়েলে কিছু করতে না পারে এই আরব দেশগুলো সহায়তা নিতে হবে কিন্তু সেক্ষেত্রে পুরো ফিলিস্তিন ইস্যুর একটা সুরাহা করতে হবে তবে সমাধানের পথে তো নয়ই বরং পুরোপুরি বিজয় অর্জনের আগ পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর সে বিজয় বলতে বোঝানো হচ্ছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসকে নির্মূল করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা তিনি বাস্তবসম্মত কিছু করছেন না জিম্মিদের উদ্ধার করা এবং একটা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা যদি বড় উদ্দেশ্য হয় সেটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে না গিয়ে করাটা সব দিক থেকে কঠিন নেতানিয়াহুর ক্যাবিনেটেই এ নিয়ে বিভক্তি রয়েছে শুধু তিনি এবং তার জোটের ডানপন্থীরা এটা ধরে দাঁড়িয়ে আছেন ওদিকে লোহিত সাগরে ইয়েমেনের হুথিগোষ্ঠীদের বিভিন্ন জাহাজে হামলার ঠেকাতে আমেরিকার ইয়েমেনে হামলার পর আমেরিকার জাহাজ লক্ষ্য করে হামলা করছে হুথিরা ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া হুথিগোষ্ঠী বা লেবাননের হেজবুল্লা সক্রিয় হয়েছে ফিলিস্তিনেদের সপক্ষে এর মাঝে মিস্টার নেতানিয়াহুর বক্তব্য মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল করবে বলেই মনে করা হচ্ছে